ভোলার গ্যাসকে কাজে লাগানোর জন্য ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে যখন 7 থেকে 8টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়, সেখানে ভোলায় 2টি কূপ খনন করে একটিতে গ্যাস পাওয়া যাচ্ছে। এখন ভোলা বরিশাল ব্রিজ নির্মিত হলে বড় বড় কোম্পানি ভোলায় শিল্প কারখানা গড়ে তুলবে।